এই যে বন্ধুরা দেখছো, এই যে ছোট্ট পুকুরটা, এখন আর জুলাইয়ের শেষ দিকে চলছে, জুলাই মানে জুলাই মাসও শেষ হতে চলেছে, কিন্তু দেখো এক ফোঁটাও জল নেই। এই যে ফাঁকা দৃশ্য দেখছো, গোটা মাঠ দেখছো, কোথাও একটা ধান ধানের চিহ্ন নেই, ধান ধানের ধান গাছের মানে কোথাও চাষ হয়নি। হ্যালো বন্ধুরা, চলো আজকের বিকেলবেলা ব্লগটা শুরু করছি। আজ বিকেলবেলায় আমরা বেরোবো, তোমাদেরকে আমাদের গ্রামের একটা অন্য দিক দেখাবো, ওই দিকটা এর আগে কখনো দেখাইনি। তা আজ বিকেলবেলায় বাড়িতেই আছি, তো আমরা এখন বসে আছি এঞ্জেলের অপেক্ষায়, এঞ্জেল আসবে তারপর আমরা যাবো। এই যে দেখছো রিধান বসে বসে কুরকুরে খাচ্ছে, আর আইরিস, আর আমাদের সঙ্গে এক নতুন আজকে, এই যে দেখছো আবির, আবির যাবে আমাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, এঞ্জেলের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করলাম, কিন্তু এঞ্জেল এখনো পর্যন্ত এলো না, তো আমাদের যে বাধ্য হয়ে বেরোতে হলো, কারণ আলো চলে যাবে এখন বিকেলবেলা, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, তো যদি আলো চলে যায় তো ভিডিওটা বানানো হবে না। তো তাই এই যে আমি রিদান আর আবির, আর এই যে দেখছো আইরিস, আমরা বেরিয়ে গেলাম। তো চলো তোমাদের আমাদের গ্রামের যে নতুন সাইড তোমাদের দেখাবো। বন্ধুরা এখন আমরা গ্রাউন্ডের রাস্তায় যাচ্ছি, এখন আমরা গ্রাউন্ড যাচ্ছি। চলো এই যে দেখছো গ্রাউন্ডে ফুটবল খেলা হচ্ছে, তো সেই গ্রাউন্ডে তোমাদের নিয়ে যাব আজ। এই গ্রাউন্ড তোমাদের কোনোদিন এর আগে দেখায়নি। বন্ধুরা এখন আমরা গ্রাউন্ডের মধ্যে চলে এসেছি, এই যে দেখছো আমাদের গ্রাউন্ড, এখানে আমাদের যত পাড়ার বাচ্চারা বা বড়রাও এই গ্রাউন্ডে ক্রিকেট ফুটবল সবই খেলা হয়, তা আজ ফুটবল খেলা হচ্ছে। এই যে দেখো এই যে ছেলেগুলো দেখছো, এরা সবাই আজ ফুটবল খেলবে। তো চলো তোমাদের আজ এদের এদের কিছু সামান্য ফুটবল খেলা দেখাই, ভালোই লাগবে তোমাদের। এই যে বন্ধুরা দেখছো, এই যে প্লেয়ার আমাদের আমাদের গ্রামের, এরা এখন টিম ভাগ হয়নি, তো টিম ভাগ হবে তারপরে খেলা হবে। এই যে দেখছো ফুটবল গ্রাউন্ড, এই যে দেখছো ফুটবল নিয়ে খেলা করেছে, আর কিছুক্ষণের মধ্যে খেলা চালু হবে। বন্ধুরা এই যে আমাদের মধ্যে এই যে এঞ্জেল চলে এলো, ওর জন্য অনেকক্ষণ তো অপেক্ষা করছিলাম, তো এতক্ষণ এলো এঞ্জেল। এই যে দেখছো এঞ্জেল, এত দেরি কেন হলো, গাড়ি ছিল না? আচ্ছা, তো কার গাড়িতে এলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা ওর আব্বুর গাড়িটা ছিল না, ওর আব্বুর গাড়িটা ওর মামা নিয়ে গেছে, তাই ও ওই পাড়া থেকে হেঁটে হেঁটে এলো। এই বন্ধুরা ইতিমধ্যে খেলা চালু হয়েছে, চলো তোমাদের, এই দেখছো এবার খেলা চালু হবে। এই যে দেখছো টচ হয়ে গেছে, এবার জাস্ট খেলা শুরু হবে। এই যে শুরু হয়ে গেল, এই যে দেখছো বন্ধুরা, বিকেলবেলায় মাঠে ফুটবল খেলা মানে খুবই ভালো লাগে। বন্ধুরা এই যে দেখছো সব প্লেয়ার এখন এখানে হাজির হয়েছে, দেখো সবাই বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে, বলো ওকে বন্ধুরা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা এখন আমরা ফুটবল গ্রাউন্ড থেকে বেরিয়ে গেলাম, তো চলো আমরা আরও কিছু দূর যাব, সেখানে তোমাদের কিছু গ্রামের আমরা ফাঁকা জায়গা মানে ধান ধান ক্ষেত আরে এইসব তোমাদের দেখাবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে, চলো।
ये बंधु देखो चार जन है आस्ते आस्ते चो चो आगे चो ये बंधुरा देखो पहाड़ ऊपर दे हमरा जाछी है जे आस्ते आस्ते पड़े जाबे आस्ते आस्ते हेलो बोल पड़े जाबे चल 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 बंधुरा आरिस एक स्लिप हो गया तो बंधुरा এখন আমরা মাঠের মধ্যে চলে এসেছি ধান খেতের মধ্যে আমরা এখন যাচ্ছি এই দিকটা যে তোমাদের দেখাবো খুব সুন্দর জায়গা এবং এখানে আমাদের ঈদগাঁ আছে যেখানে ঈদের নামাজ পড়া হয় সেই ঈদগাঁও তোমাদের দেখাবো তো চলো এই যে দেখছো যে বন্ধুরা আমরা এখন গ্রামের অনেকটা বাইরে চলে এসেছি चलो তোমাদের এখান থেকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমাদের গ্রামের বাইরে বন্ধুরা এই যে আমরা গ্রামের বাইরে চলে এসেছি গ্রামের বাইরে অনেকটা চলে এসেছি তো চলো আমাদের একটা ছোট মতন পুকুর আছে সেই পুকুরটা একটু দেখাবো বেশি বড় না খুবই ছোট পুকুর এই পুকুরটা বানানো হয়েছে এবং এই পুকুরটার সাইডে শুধু তাল গাছ আছে দেখো তোমাদের দেখতে ভালো লাগবে আমাদের গ্রামের দৃশ্য আমাদের গ্রামের ছোট পুকুর কিন্তু দেখো এখন জুলাই মাস চলছে কিন্তু এই পুকুরে এক ফোঁটা জল দেখতে পাবে না चलो देखो देखा तुम्हारे ये बंधुरा देखो ये छोट पुकुरटा एखन आज जुलाइर शेष दिखे चलते जुलाई मैं जुलाई मासो शेष होते चले किन्तु देखो एक फोटा जल नहीं फाका दृश्य देखो गोटा माठ देखो कोथा एक धान धानेर चिन्ह नहीं धान धानेर धान गाछेर मैं कोथाओ चाष होइनि एखोनो पर्यन्त एकदम फाका टोटली शुकनो माठ तुम्हारा देखते पाच्छो ये देखो देखो ये माठगुलो समय साधारण आफरे भर्ती था धान गाचे भर्ती देखो सबूज देखा चारदिकटा किन्तु आज देखो तुम्हारे देखा ये देखो ये पुकुरटाते जल नहीं देखे बुझते पारछो जे अवस्था कि होयेछे एखन तो चलो बंधुरा एखान थेके जाई एबार तोमादेर एकटु आमरा ईदगाँटा देखाई যেখানে আমাদের ঈদের নামাজ পড়া হয় চলো যে বন্ধুরা তোমাদের আমরা একটি দেখাবো যে ক্যাকটাস দেখো দেখো কত এইখানে কত ক্যাকটাস আছে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে দেখছো বন্ধুরা এই যে দেখছো এই যে কাঁটাগুলো যদি কারো পায়ে লাগে এই যে বাচ্চাগুলো আমার সঙ্গে আছে এটা যদি পায়ে যদি লাগে तो खूब ही विपज्जनक कैकटा से भर्ती गोटा जगह खुबी कैकटा तो बंधुरा ये देखो हमें ईदगाहर सामने चले ईदगाहर गेटर बाहर दाड़ी चलो एक भेतर तो देखा जाक भेतरे एखन अनेक झुपझाड़ हो जाए कारण बर्षाकाले एखे ईदर नामाज है ना कारण यहाँ ग्रामेर बाहरे आछे तो ग्रामेर बाहरे बर्षाकाले रास्ता खराब हो जाए तो ये नामाज है ना तक भेतर तो अनेक झुपझाड़ हो गया चलो तुम्हारे भेतर तब एक देखा ये देखो बंधुरा तुम्हारे ईदगाँ चलो भेतर जावा जाए एक तो देखो झोपे भर्ती हो जाए एकदम ठीक है बंधुरा पान
কই পান গাছ জি কে জন্য বাচ্চা ওখানে ওখানে নামাজ পড়াই ঈদের নামাজ যে হয় ওখানে হয় তো বন্ধুরা তোমাদের আজকের আমাদের গ্রামের একটা অন্য সাইড দেখালাম আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগলো এই ব্লগটা ভালোই লাগলো তো বন্ধুরা এই যে আমার সঙ্গে আছে নতুন আজকে আবির আর রিদান এঞ্জেল আইরিসকে তোমরা তো রিদান এদেরকে তো চেনোই তো চলো আর ভিডিওটা বেশি লম্বা করবো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগলো তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো লাইক করো আমার সাবস্ক্রাইবের প্রয়োজন নিজের ভাইয়ের মতো ভেবে একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা এখানেই শেষ করছি ওকে বাই থ্যাংক ইউ।